টেকনিক্যাল স্টাডি সেন্টারে সবাইকে স্বাগত। আমি আজ তোমাদের সাথে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, ভিডিওটা হচ্ছে হিট ট্রিটমেন্টের উপরে। তো আমি তোমাদের ফেসবুকে অলরেডি একটা আপডেট দিয়েছিলাম যে আমি একটা হিট ট্রিটমেন্টের ক্লাস নেব, মানে ছোট করে একটা হিট ট্রিটমেন্টের ক্লাস হবে, যেটা বিভিন্ন কমিউনিটির পরীক্ষা এসে থাকছে, যেমন রেল, সেল, অর্ডিন্যান্স, ডিআরডিও, এনপিসিআইএল, ইসরো। ঠিক আছে, তো বিগত দিনে যে পরীক্ষাগুলো আসতে চলেছে সেখানে হিট ট্রিটমেন্ট চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা জানো যে আমাদের আইটিআই লেভেলে হিট ট্রিটমেন্ট বা তোমার লিমিট ফিট টলারেন্স এই চ্যাপ্টার এই লেসনগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ কোশ্চেন থাকে, আর এই দুটো জায়গা কিন্তু খুব টাফ, কারণ আমাদের এই জায়গার মধ্যে এত রকম ভাগ, সিস্টেম, অ্যাপ্লিকেশন, প্রসেস, প্রিন্সিপাল আছে যেগুলো প্রচণ্ড পরিমাণ আমাদের গুলিয়ে যায়। সেই জন্য আমরা কেউ ছোটো ছোটো পার্টে ক্লাসগুলোকে করে একত্রিত করে আমরা চেষ্টা করব জিনিসগুলো বুঝে নেওয়ার। যাই হোক, আমরা হিট ট্রিটমেন্টের যে ভিডিওটা করছি সেটা অনেক স্টুডেন্টই আমাকে বলেছিল একটা হিট ট্রিটমেন্টের ছোটো করে ক্লাস নিতে, যেটা একত্রিতভাবে যেটা সম্পূর্ণ ব্যাপারটা বোঝা যায়। তো সেক্ষেত্রে আমি হিট ট্রিটমেন্টটাকে আমি তিনটে পার্টে ভাগ করেছি। আজকে যে ক্লাসটা হচ্ছে সেটা হচ্ছে হিট ট্রিটমেন্ট পার্ট ওয়ান, এরপর পার্ট টু, এরপর পার্ট থ্রি। তোমরা একটার পর একটা ভিডিও ঠিক পেয়ে যাবে সময়। ওকে, তো পার্ট ওয়ান যেটা থাকছে সেটা দেখো, তুমি অলরেডি আমি সময় নষ্ট হবে করবো না বলে আমি একটা চার্ট তৈরি করেছি, চার্টটা আমি ডেসক্রিপ্ট করে দিচ্ছি কি ব্যাপার চার্টের মধ্যে কি আছে। হিট ট্রিটমেন্ট পার্ট ওয়ানের মধ্যে একটা আমি ডায়াগ্রাম বা একটা আমি চার্ট তৈরি করেছি, চার্টের মধ্যে বিভিন্ন হিট ট্রিটমেন্ট প্রসেস, মেথডস, অ্যাপ্লিকেশন বা তার ক্রিটিক্যাল পয়েন্ট এগুলোকে নিয়ে আজকে আলোচনা হবে। ঠিক আছে, এরপরে যে চলে আসবো পার্টটা সেটা হচ্ছে পার্ট টু। পার্ট টু এতে থাকছে আমাদের হিট ট্রিটমেন্টের পুরো থিওরি, মানে আমি যে ধরো এখানে হিট ট্রিটমেন্টে যে হার্ডেনিং, নর্মালাইজিং, অ্যানেলিং এই জিনিসগুলো কি বা কেনই করি, এর তাপমাত্রা কত দেওয়া উচিত, কি কি প্রসেসে করা হয়, এর জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস লাগে, বিভিন্ন রকম যে সিস্টেমগুলো হিট ট্রিটমেন্টের পুরো একদম থিওরিটিক্যাল কোর ম্যাটারটা সেটা কিন্তু পার্ট টুই আলোচনা হবে। আর পার্ট থ্রিতে যেটা থাকবে সেটা হচ্ছে তোমার হিট ট্রিটমেন্টের থেকেও, অ্যাকচুয়ালি হিট ট্রিটমেন্টের চ্যাপ্টারটা অনেক বড়, সেখান থেকে তো সব কোশ্চেন টেকনিক্যাল পরীক্ষায় থাকে না, কিছু কিছু জায়গাকে এক্সামিনার ভিউরা কিন্তু মার্ক করে যে এই জায়গা থেকে আমি কোশ্চেন করবো। অ্যাজ পার যদি আমি 10 ইয়ার্স ফলো করি, যে বিভিন্ন ধরনের এনপিসিআইএল, ইসরো, রেল, অর্ডিন্যান্স, ডিআরডিও যাবতীয় পরীক্ষা যদি 10 ইয়ার্স ফলো করি, তাহলে দেখা যায় কিছু কিছু কোশ্চেন কিন্তু খুবই ভাইটাল, যেখানে বারবার পরীক্ষা এসে যাচ্ছে, সেইগুলোকে কিন্তু মার্ক করে আমরাও চলবো অ্যাজ পার এক্সামিনার ভিউ। ঠিক আছে, সেই জন্য থার্ড পার্টে সেটাই থাকবে যেটা অ্যাকচুয়ালি পরীক্ষায় আসতে চলেছে তোমাদের হিট ট্রিটমেন্টে। তো যাই হোক, বেশি কথা না বলে আমি চলে আসি সরাসরি হিট ট্রিটমেন্টের ব্যাপারে। দেখো, আমরা এখানে হিট ট্রিটমেন্টের প্রথম যে আটটা যে হিট ট্রিটমেন্ট, মানে কথাটার অর্থ কি, হিট ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট কথার অর্থ হচ্ছে তোমার একটা অপারেশন, হিট হতে তো হিটের অর্থ হচ্ছে তাপ, ট্রিটমেন্টের হচ্ছে তাপ, অপারেশন বলতে পারো বা তোমার চিকিৎসা বলতে পারো, ঠিক আছে, প্রসেস বলতে পারো। ঠিক আছে, যাই হোক, একটা প্রসেস যেটা আমি তাপের উপর, মানে স্টিলের উপর তাপক্রিয়া এবং ধাতুর উপর তাপক্রিয়া, সেটাকে আমরা হিট ট্রিটমেন্ট বলছি। তো আমি একটা প্রথমে জিনিস যেটা বলতে যাই, হিট ট্রিটমেন্ট তোমরা সকলেই জানো, ওকে, তবু আমি একটা ছোট করে ডেসক্রিপশন দেবো হোয়াট ইজ দ্য হিট ট্রিটমেন্ট। যদি সেটা বলি তাহলে হচ্ছে স্টিলের এক কোনো বিশেষ তাপমাত্রা পর্যন্ত উত্তপ্ত করা, মানে কোনো একটা বস্তুকে আমি একটা বিশেষ তাপমাত্রা পর্যন্ত উত্তপ্ত করছি। ঠিক আছে, উত্তপ্ত হওয়ার পর দীর্ঘ সময়ব্যাপী অথবা মানে একটা নির্দিষ্ট সার্টেন টাইম বা একটা কোনো সময় তাকে আমি আবার ঠান্ডা করছি। এই ঠান্ডা আর মানে গরম এবং ঠান্ডা এই দুটো প্রসেসের মাধ্যমে আমি একটা মেটালকে আমি ট্রিটমেন্ট করছি, মানে চিকিৎসা করছি বা অপারেশন করছি, এটাই হিট ট্রিটমেন্ট এক কথায়। এটা একটা ছোট করে একটা মানে ডেসক্রিপশন, মানে একদম বাংলা কথা ছোট করে ডেসক্রিপশন, এটা তুমি যদি বড় করে বলতে চাও অনেক কিছু বলা হয়ে যাবে, জাস্ট আমি ছোট করে একটা বলে দিলাম, এটাই হচ্ছে আমাদের হিট ট্রিটমেন্ট। কিন্তু এখানে একটা যেহেতু এই ট্রিটমেন্ট ঠান্ডা এবং গরম জিনিসটা, ঠিক আছে, এই ঠান্ডা গরম মানে বোঝা যাচ্ছে হিট ট্রিটমেন্ট, কিন্তু এখানে কথাটা আছে যে হিট, কিন্তু ট্রিটমেন্টের সঙ্গে করতে হলে আমাকে হিটিং অ্যান্ড কুলিং এই দুটো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। কারণ অনেক পরীক্ষায় দেখা গেছে, মানে আমি মানে ইন্টারভিউ প্রসেসে বলছি, যখন তোমাদের ট্রেড টেস্ট হয় বা অর্ডিন্যান্সে বা অন্যান্য জায়গাতে যে ট্রেড টেস্ট হয়, সেখানে এক্সামিনারে কিন্তু স্টুডেন্টদের জিজ্ঞেস করে, আচ্ছা বলো তো হিট ট্রিটমেন্টের প্রসেসের মধ্যে প্রথম ধাপ কোনটা। হ্যাঁ, অনেকেই বলে হিট ট্রিটমেন্ট আছে হিটিং প্রসেসে আমরা মেটালকে, মানে হিট ট্রিটমেন্ট তাপক্রিয়ার মাধ্যমে আমরা মেটালকে তার ট্রিটমেন্ট করি, কিন্তু এই কথাটা কিন্তু ভুল, অনেক এক্সাম মানে স্টুডেন্ট এটা ভুল করে আসে। অ্যাকচুয়ালি অনলি হিট নয়, হিট প্লাস মানে হিটিং, আমি লিখে দিচ্ছি, হিটিং প্লাস কুলিং, হিটিং আর কুলিং এর মাধ্যমে আমরা কিন্তু হিট ট্রিটমেন্টের প্রক্রিয়াটা কমপ্লিট করি। সুতরাং এইটা কিন্তু মাথায় রেখো, যদি সাপোজ তোমাদের টেট টেস্টে এরকম কোশ্চেন হয় তোমরা কিন্তু এই উত্তরটা দিও। ওকে, ঠিক আছে, আমি এবার চলে আসি হিট ট্রিটমেন্টের ব্যাপারে।
দেখো এখানে আমার হিট ট্রিটমেন্টের যে মেথড গুলো আমরা ইউজ করি কটা কটা মোটামুটি আমাদের এই মেথড গুলো মেনশন করলে আমাদের একটা হিট ট্রিটমেন্টের প্রক্রিয়া সম্পন্ন হয়। কি কি মেথড? একটা হচ্ছে হার্ডেনিং মেথড, একটা নর্মালাইজিং মেথড, একটা অ্যানিলিং মেথড, একটা টেম্পারিং মেথড, একটা কেস হার্ডেনিং মেথড। ঠিক আছে, তাহলে এখানে হার্ডেনিং মিন হার্ডেনিং মেথডটা কি আছে? হার্ডেনিং মিনস হচ্ছে আমার, দেখো এখানে লেখা আছে শক্ত করা, কোনো বস্তুকে আমি শক্ত করছি, দ্যাট ইজ হার্ডেনিং। নেক্সট হচ্ছে নর্মালাইজিং, নর্মাল একটা মেটালকে আমার নর্মাল করতে হবে। কী করতে হবে? নর্মাল, তার মানে সেটা বাংলায় যদি হয় সেটা হচ্ছে স্বাভাবিককরণ, মানে একটা মেটাল যে পজিশনে থাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসাটাই হচ্ছে আমার নর্মালাইজিংয়ের কাজ। দেন চলে আসে অ্যানিলিং, অ্যানিলিংয়ের উদ্দেশ্য হচ্ছে নমনীয়তা করা, মানে আমি কোনো একটা মেটালকে বস্তুকে আমি নমনীয় করছি, নমনীয় করার পর সেটাকে আমি মেশিনেবল করছি, সেটাই হচ্ছে আমার অ্যানিলিং। নেক্সট হচ্ছে টেম্পারিং, মানে টেম্পার দেওয়া, মানে যেটা আমার টেম্পারিং কথা হচ্ছে লংজিভিটি, মানে আমার ওই বস্তুর বলতে গেলে এজ বাড়ানো, মানে লংজিভিটি করে তোলা যাতে বস্তুটা আমি অনেক সময় ধরে ইউজ করতে পারি। নেক্সট হচ্ছে কেস হার্ডেনিং, মানে আবরণ শক্ত করা। আবরণ মিনস দেখো আমাদের যেন শরীরে স্কিন আছে, ভেতরে তো আমাদের মাংসপেশি আছে, তাহলে আমাদের এই স্কিন চামড়াটা এটাকে আমরা শক্ত করছি, সেম। আর কেস হার্ডেনিং মিনস হচ্ছে আবরণ শক্ত করা, মানে উপরের ভাগটা আমি শক্ত করছি, ভেতরে যা মলিকুলস বন্ডিং যা আছে সেম স্ট্রাকচারই থাকছে, এটা হচ্ছে আমার কেস হার্ডেনিং। ঠিক আছে, তাহলে এখানে এগুলো আমার দেখা গেল। তো এখানে আমার হার্ডেনিং প্রসেসের মধ্যে আমরা একটা যেটা হলো আমরা মেথড দিয়ে একটা ডাইরেক্ট হিটিং, মানে আমরা যে হার্ডেন করছি তার তার প্রসেসটা কি, সেটা ডাইরেক্ট হিট, মানে হিটটা ডাইরেক্ট দেওয়ার পর আমার হার্ডেনিংটা হচ্ছে। নেক্সট নর্মালাইজিংয়ে কী হচ্ছে, আমি রিমুভ হার্ডনেস, তার মানে কী হচ্ছে আমি নর্মাল কী করে করবো, তার তার ওই যে বস্তুটা আছে তার ভিতর থেকে আমি তোমার শক্ত ভাবটাকে যদি বার করে আনতে পারি, রিমুভ করতে পারি, তাহলেই কিন্তু জিনিসটা নর্মালাইজ হয়ে যাবে, মানে স্বাভাবিককরণ হয়ে যাবে। তাহলে আমি কী করছি, এই রিমুভটাকে হার্ডনেসটাকে আমি রিমুভ করছি। ওকে, ঠিক আছে, দিয়ে চলে আসছি তোমার হচ্ছে অ্যানিলিং। অ্যানিলিং কী করছি, অ্যানিলিং হচ্ছে ডাইরেক্ট হিটিং, যদি আমি একটা ডাইরেক্ট হিটিংয়ের মাধ্যমে কোনো বস্তুকে আমি গরম করছি সেটা কী হচ্ছে নমনীয় নরম হচ্ছে। যেমন ধরো কামারশালাতে তুমি কোনো দেখতে পাচ্ছ, দেখো যেখানে আমরা কোনো বস্তুর উপর ডাইরেক্ট তাপ দিচ্ছি বস্তুটা লাল হয়ে গিয়ে নরম হচ্ছে, তাকে আবার হ্যামারাইজ করে তার স্ট্রাকচার বদলানো হচ্ছে, সেরকম হচ্ছে নমনীয়তা কি, ডাইরেক্ট হিটিংয়ের মধ্যে আমি নমনীয়তা করছি। নেক্সট চলে আসছি টেম্পারিং, টেম্পার কী করছি, টেম্পারিং মানে হচ্ছে এখানে আমার টেম্পার, মানে কোনো জিনিসটা লং আগেই বলে দিয়েছি সেটা আমার বলার দরকার নেই, আর কেসারিং হচ্ছে শক্ত করা, এটাও একটা প্রসেস। তো এখানে আমি টেম্পারিংয়ের আর একটা যেটা জিনিস আমি দেখবো সেটা দেখো টেম্পারিংকে আমি দুটো পার্টে কাজ করছি, একটা হচ্ছে সিঙ্গেল হিটিং, একটা হচ্ছে ডবল হিটিং। সিঙ্গেল হিটিং এবং ডবল হিটিং মেথডে আমি টেম্পারিংটা করি। এবার সিঙ্গেল হিটিংয়ে ডবল হিটিং কেন করি, নিশ্চয়ই এর কোনো কাজ আছে, আমি সিঙ্গেল হিটিংয়ে তার যার একটা টেম্পারিং হবে, ডাবল হিটিংয়ে তার নিশ্চয়ই লংজিভিটিটা বাড়বে বা কমবে, যাই হোক সেটা আমি পরের ক্লাসে বুঝিয়ে দেবো। তো সেখানে আমি এখানে দুটো সিঙ্গেল হিটিং এবং ডাবল হিটিং এই দুটো প্রসেসে টেম্পারিংটা করছি। আবার দেখো এখানে ডাবল যে হিটিং আছে তার আবার দুটো পার্ট, একটা হচ্ছে স্যান্ড বাথ, একটা লেদ বাথ। স্যান্ড বাথ, বাথ মিনস হচ্ছে চান করা, ঠিক আছে, এখানে কি বলছে স্যান্ড বাথ, স্যান্ড বাথ, লেদ বাথ, স্যান্ড মানে বালি, বালিতে চান করানো বা লেডে চান করানো, অ্যাকচুয়ালি বাথ মানে চান করানো, টেকনিক্যাল ভাষায় তো চান করানো হবে না, ওটা ডুবিয়ে রাখা, মানে বালির ভেতরে আমি বস্তুটাকে হিট করার পর রাখছি সেটাই হচ্ছে স্যান্ড বাথ, আর হিট করার পর লেডের মধ্যে রাখছি সেটা হচ্ছে স্যান্ড লেড বাথ। ঠিক আছে, তো এটার প্রসেস কীভাবে হবে না হবে, এর অ্যাপ্লিকেশান প্রিন্সিপাল, তাপমাত্রা, তার কালার কী আসবে, সব কিছু আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। দেখো তারপরেই চলে আসি কেস হার্ডেনিং। দেখো আমি এখানে ডট ডট একটা মার্ক করেছি, কারণ এটা অনেকটা পার্টে বিভক্ত বলে আমি ঠিক এই জায়গা থেকে নিয়ে এখানে ডিভাইডেড করেছি। দেখো লাস্টে কেস হার্ডেনিং ডট ডটটা ফলো করো, দেখো এখানে কেস হার্ডেনিং কী আছে, কেস হার্ডেনিংয়ের অনেকগুলো প্রসেস আছে, যেটা হচ্ছে স্কিনটাকে আমি শক্ত করছি। কারণ হচ্ছে এই প্রসেসগুলো আমি কেন করি, কারণ একটা প্রসেসে যদি আমি স্কিন শক্ত করি, স্কিনের তো বিভিন্ন স্টেপ আছে, ঠিক আছে, আমাদের যেরকম একটা স্কিনে ধরো এই একটা ধরো আমি একটা স্কিন ধরো এই একটা ধরো একটা স্কিন স্টেপ, এই লাস্ট পর্যন্ত যদি আমি সেন্টারে পৌঁছে দিই এই যে স্কিনগুলো আছে একটা স্টেপ, ধরো স্টেপ ওয়ান, স্টেপ টু, স্টেপ থ্রি, এই তিনটে স্টেপ, ধরো আমার একটা হিট প্রসেসে আমি স্টেপ ওয়ান পর্যন্ত তার এরিয়া পর্যন্ত আমি গরম বা হিট করতে করতে পারলাম বা তার পরিবর্তন করতে পারলাম, আবার স্টেপ টুটা কী হবে অন্য একটা প্রসেস অ্যাপ্লাই করলে আমি স্টেপ টু পর্যন্ত যেতে পারবো, আর একটা প্রসেস অ্যাপ্লাই করলে আমি স্টেপ থ্রি, মানে এরকম করে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমাকে সেন্টার ওয়াইজ পৌঁছাতে হবে। সেই জন্য কী হয় আমার এতগুলো প্রসেসে আমি কেস হার্ডেনিংটা করবো। ঠিক আছে, যাই হোক আমি এখানে এটা একটা ছোট করে বলে দিলাম কেস হার্ডেনিংয়ের স্টেপটা। এবার চলে আসছি কেস হার্ডেনিংয়ের মেন যে স্টেপগুলো, সেটা হচ্ছে একটা হচ্ছে কার্বারাইজিং মেথড,
একটা হচ্ছে স্লাইডিং মেথড, একটা নাইট রিডিং মেথড, একটা ইন্ডাকশন হার্ডেনিং মেথড, একটা ফ্লেম হার্ডেনিং মেথড। আবার বলছি একটা কার্ব রাইজিং মেথড, স্লাইডিং মেথড, নাইট রিডিং মেথড, ইন্ডাকশন হার্ডেনিং মেথড, ফ্লেম হার্ডেনিং মেথড। এই এক দুই তিন চার পাঁচ পাঁচটা মেথডে আমি কেস হার্ডেনিং করে থাকি। এবার কেস হার্ডিং এর মধ্যে কার্ব রাইজিং যে পার্টটা আছে সেটাকে আবার তিনটে পার্টে আমরা কাজ করি, একটা প্যাক কার্ব রাইজিং, একটা গ্যাস কার্ব রাইজিং, একটা লিকুইড কার্ব রাইজিং। ঠিক আছে, এই তিনটে কার্ব রাইজিং প্রসেসে আমরা আমরা হিট ট্রিটমেন্টে কেস হার্ডেনিং প্রসেসটা কমপ্লিট করছি। ঠিক আছে, তাহলে আমরা আশা করি বুঝতে পারছি যে এই চারটা কিন্তু আমাদের মেন, মানে আমি হিট ট্রিটমেন্টে ওই এই সাবজেক্টের মধ্যে যে প্রবেশ করছি তার প্রথম দরজা হচ্ছে এই চার্ট। এই চারটাকে তোমরা যদি ঠিকভাবে একটু মানে বুঝে নিতে পারো তাহলে কিন্তু আগামী যে ক্লাসগুলো হবে বা তোমরা যখন কোনো পরীক্ষায় বসতে যাবে সেখানে কিন্তু কিছু আনকমন কোশ্চেন থাকলেও হিট ট্রিটমেন্ট থেকে তুমি কিন্তু সেটা তোমরা অ্যান্সার করে আসতে পারবে। এই আনকমনের কথাটা আমি কেন বললাম, কারণ হচ্ছে দেখো একটা পরীক্ষায় একশোটা কোশ্চেন কেউ কমন দিতে পারে না। অ্যাজ এ আমি টিচার আমিও কিন্তু তোমায় একশোটা কোশ্চেন কমন দেওয়াতে পারবো না, একশোর মধ্যে হয়তো আমি হলে পঞ্চাশ ষাটটা কোশ্চেন কমন দেওয়াবো, কারণ কিছু কোশ্চেন তো আনকমন থাকবেই। ঠিক আছে, কোশ্চেন সব তো কমন হয় না, আনকমন থাকবে। সেই আনকমনটাকে কমন করাটাও হচ্ছে একটা প্রসেস বা টেকনিক, সেই টেকনিকটা কিন্তু আস্তে আস্তে শিখতে হয়। কারণ প্রথম সব যদি কোশ্চেন কমন এসে যায়, একশো খানা কোশ্চেন যদি সবার কমন এসে যায় তাহলে কিন্তু সবাই পাস করে যাবে। তাহলে যদি একশো একশোটা ভ্যাকেন্সিতে যদি একশো জনই পাঁচশো জন পরীক্ষা দিলে পাঁচশো জনই পাস করলো তাহলে কাকে নেবে, সেটা নয়। কিন্তু এই যে আনকমন ম্যাটারটাকে কমন করার ম্যাটারটা শিখতে যদি পারো সেখানে কিন্তু তোমাদের একটা লাভবান হবে। কারণ যেখানে আনকমন কোশ্চেন হবে সেখানে কিন্তু কিছুটা পরিমাণ বুদ্ধি অ্যাপ্লাই করে, কিছুটা পরিমাণ সিস্টেম অ্যাপ্লাই করে তোমাকে কিন্তু কমন কোশ্চেনগুলো আনকমন কোশ্চেন কমন করতে হবে। সেই সিস্টেম আমি তোমাকে বলে দেবো, ঠিক আছে, কীভাবে হয় এবার সেটা পরের কথা। যাই হোক, এখানে আমি হিট ট্রিটমেন্টের এই জায়গাটা আমি বললাম। এবার এই যে চারটা তোমাদের প্রথমে করতে বলছি, কারণ নেক্সট ক্লাস যেগুলো আসবে তখন তো আমি চারটা দ্বিতীয়বার আমি করাতে পারবো না, তখন ডাইরেক্ট আমি হার্ডেনিং, নর্মালাইজিং, অ্যানেলিং, টেম্পারিং, কেস হার্ডেনিং এই প্রসেসগুলো তো আমি বলতে থাকবো, তার অ্যাপ্লিকেশান বলতে থাকবো, তার প্রিন্সিপাল বলতে থাকবো, হিট ট্রিটমেন্টের প্রসেস কী কেন বা করছি, তার কী কালার আসছে, মানে সেইগুলো কিন্তু আমাকে জানতে হবে। তবেই কিন্তু থার্ড পার্টে গিয়ে কোন কোশ্চেনগুলো এক্সামিনার ভিউ আসছে সেটা কিন্তু আমি করতে পারবো। ঠিক আছে, যেহেতু তোমরা চারটা আশা করি বুঝে গেছো, আমি আর দ্বিতীয়বার বলছি না। এবার একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, দেখো আমি এখানে দেখতে পাচ্ছ সব জায়গাতে কিন্তু একটা জিনিস ভাইব্রেন্ট। দেখো দেখো এখানে এই যে আমি দেখাচ্ছি এই আপার ক্রিটিক্যাল, আপার ক্রিটিক্যাল, আপার ক্রিটিক্যাল। ঠিক আছে, আর একটা যেটা হয় হিট ট্রিটমেন্টের প্রসেসের মাধ্যমে সেটা হচ্ছে লোয়ার ক্রিটিক্যাল। এই আপার ক্রিটিক্যাল প্লাস লোয়ার ক্রিটিক্যাল এই দুটো জিনিস কিন্তু হিট ট্রিটমেন্টের একটা বিশাল ভাইটাল জায়গা। মানে আমি কোনো বস্তুকে হিট ট্রিটমেন্ট করছি সেটা আপার মানে লোয়ার ক্রিটিক্যালের মাধ্যমে প্রসেসটা অ্যাপ্লিকেশান হচ্ছে, সেটাই হচ্ছে আমার সিস্টেম। এই সিস্টেমটা কিভাবে আসছে আর এই সিস্টেম ছাড়া আমাদের হিট ট্রিটমেন্ট প্রসেস সম্ভব নয় সেটা কিন্তু আমরা দেখে নেবো এই ভিডিওতে। ঠিক আছে, তাহলে আমি এখানে একটু চারটা মুছছি। দেখো প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট। হোয়াট ইজ ক্রিটিক্যাল পয়েন্ট? প্রথমে হচ্ছে আমার ক্রিটিক্যাল পয়েন্ট, ক্রিটিক্যাল পয়েন্টের মধ্যে আমি দুটো পার্ট পাই, একটা হচ্ছে আপার ক্রিটিক্যাল, একটা হচ্ছে লোয়ার ক্রিটিক্যাল। একটা আপার ক্রিটিক্যাল, একটা লোয়ার ক্রিটিক্যাল, এটা এক নম্বর পয়েন্ট, এটা দু নম্বর পয়েন্ট। উইদাউট ক্রিটিক্যাল পয়েন্ট ছাড়া হিট ট্রিটমেন্ট প্রসেস সম্ভব নয়। এবার চলে আসি আপার ক্রিটিক্যাল পয়েন্ট। হোয়াট ইজ আপার ক্রিটিক্যাল পয়েন্ট? আপার ক্রিটিক্যাল আমরা কাকে বলবো? দেখো এখানে আপার ক্রিটিক্যাল বলতে একটা প্রথমে জিনিস যেটা বলেছে আপার মানে ঊর্ধ্বমুখী। ঠিক আছে, এটা আমার ঊর্ধ্বমুখী, সেটা আমার কিভাবে হবে সেটা আমার কিন্তু জানতে হবে। আপার ক্রিটিক্যাল পয়েন্টে একটা আমি একটা ছোট গ্রাফ আঁকছি, দেখো এখানে একটা আমার এটা হচ্ছে আপার, এটা হচ্ছে লোয়ার। ঠিক আছে, এটা আপার লোয়ার। তাহলে এখানে ধরো আমি 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি,
দেখো প্রতিটা ডিগ্রি আমি মেনশন করছি কি, এটা আমার হিটের একটা ডিগ্রি, 10 থেকে আমার ঊর্ধ্বমুখী হচ্ছে, আরে আপার, এটা লোয়ার। তো আমি হিটিং পজিশন, হিটিংটা স্টার্ট করছি এই জায়গা থেকে, এটা আমার স্টার্ট পজিশন। ওকে, তাহলে এখানে দেখা কি দেওয়া বলছে, হোয়াট ইজ আপার ক্রিটিক্যাল, মানে কি আমি এখানে একটা জব রাখছি, এটা ধরো আমার একটা জব, ঠিক আছে, এই জবটাকে আমি হিট করব আপার ক্রিটিক্যাল বা এটা বা লোয়ার ক্রিটিক্যাল, যে কোনো একটা প্রসেসে অ্যাপ্লাই, কারণ এই জিনিসটা কি, হোয়াট ইজ আপার ক্রিটিক্যাল। দেখো কি বলছে, যে হোয়েন এ মেটালিক ইজ হিটেড দেন ইটস টেম্পারেচার রাইজ, যখন আমি একটা মেটাল হিট করছি, তাপ দিচ্ছি, তখন যে টেম্পারেচারটা রাইজ হচ্ছে, দেখো উপর দিকে উঠছে, ঠিক আছে, দেখতেই পাচ্ছি উপর দিকে উঠছে, টেম্পারেচার রাইজ করছে, স্টক একটা সার্টেন টেম্পারেচার, কি হচ্ছে, একটা জায়গায় গিয়ে এই স্টক হয়ে যাচ্ছে, এই ধরো এই এই হিটটা গেল এখানে 40 গিয়ে আমার স্টক হয়ে গেল, এটা হলো স্টক, স্টক টেম্পারেচার, ঠিক আছে, আমার এখানে গিয়ে হাইটটা স্টক টেম্পারেচার হয়ে গেল, এবার এখানে 40 গিয়ে থেমে গেল, এবার কেন থেমে গেল, স্টক টেম্পারেচার, দ্য ইনার স্ট্রাকচার অফ দ্য পিসেস অল্টার্স, ঠিক আছে, অ্যাট দিস ভেরি মোমেন্ট, তাহলে কি হলো, এই যে স্টকটা হওয়ার পরে কি হলো, ইনার স্ট্রাকচার, এই যে তোমার জবটার ভেতরে যে মলিকিউল বন্ডিংগুলো আছে, দেখো এই মলিকিউল বন্ডিংগুলো আছে, এগুলো কি হলো, স্থান পরিবর্তন হতে শুরু করলো, মানে ধরো এইটা এই জায়গা গেলো, এইটা এই জায়গা গেলো, তাহলে স্থান পরিবর্তন হওয়ার মানেই কিন্তু হিট ট্রিটমেন্ট প্রসেসটা শুরু হয়ে গেছে। কতক্ষণ কোন জায়গা থেকে শুরু হয়েছে, যখন আমার টেম্পারেচারটা এই জায়গায় গিয়ে স্টক হলো, তার মানে কি আমার এই জবটার জন্য কিন্তু এই 40 ডিগ্রি টেম্পারেচারটা কিন্তু মাস্ট দরকার ছিল, যদি এটা আমার 40 উপরে উঠে যেত 50, তাহলে যদি 50 আসতো, তাহলে কিন্তু আমার মেটালটা গলে যেতে পারতো বা মেটালটা ড্যামেজ হতে পারতো, এইটা যদি হিট ট্রিটমেন্টটা যদি 30 গিয়ে থামতো, তাহলে এই 30টা গিয়ে থামতো, তাহলে কি হতো, তাহলে 30 গিয়ে যদি থামতো, তাহলে এই জবটার কিন্তু কোনো বন্ডিং চেঞ্জই হতো না, কারণ তার মলিকিউলগুলো সেম জায়গাতেই থাকতো, কিন্তু এখানে স্টক টেম্পারেচার কত নিয়েছে, 40, না নিয়েছে 50, না নিয়েছে 30, 40 গিয়ে থামার পর কি হলো, তার মলিকিউল বন্ডিংগুলো চেঞ্জ হলো, এই যে একটা সার্টেন টাইমের মধ্যে হিটটা উঠে গিয়ে তো একটা ডিগ্রিতে স্টক করে যে জবের মলিকিউল চেঞ্জ করে তার পরিবর্তন করছে, দ্যাট ইজ হচ্ছে তোমার আপার ক্রিটিক্যাল, ঠিক আছে, এটাই হচ্ছে আপার ক্রিটিক্যাল, মানে একটা জায়গায় গিয়ে থেমে গিয়ে আমার যেটা স্থান দেখালো সেটা হচ্ছে আপার ক্রিটিক্যাল। সেম কি উল্টোটা, এখানে লোয়ার ক্রিটিক্যাল যেটা আছে সেটা একটু আরো অন্য ডায়াগ্রাম, আমি আজকে আপার ক্রিটিক্যালটা নিয়ে আলোচনা করে দিলাম, তোমরা ডায়াগ্রামটা আসলে বুঝে গেছো, নেক্সট ক্লাসে কিন্তু আমি লোয়ার ক্রিটিক্যালটা নিয়ে একটু আলোচনা করবো সেম ডায়াগ্রামের মাধ্যমে। তো আপার আর ক্রিটিক্যাল, লোয়ার ক্রিটিক্যাল, আর একটা জিনিস পরীক্ষা হয়ে থাকে সেটা হচ্ছে ক্রিটিক্যাল রেঞ্জ, পরীক্ষায় পৌঁছে থাকে হোয়াট ইজ ক্রিটিক্যাল রেঞ্জ, ক্রিটিক্যাল রেঞ্জটা কি বলছে, আপার প্লাস লোয়ার, যে এখানে ধরো এটা আপারে যদি আমার ধরো 40 ডিগ্রিতে গিয়ে তোমার থামে, আর যদি লোয়ার, হ্যাঁ আর যদি লোয়ারে ধরো তোমার 30 ডিগ্রিতে গিয়ে থামে, তাহলে 40-30 মধ্যে যে গ্যাপটা আসছে সেটা হচ্ছে 10 ডিগ্রি, ঠিক আছে, এই 10 ডিগ্রি যে ডিফারেন্সটা আসছে আপার এবং লোয়ারের মধ্যে, দ্যাট ইজ ক্রিটিক্যাল রেঞ্জ। এটা কি ক্যালকুলেশানে কীভাবে আসবে সেটাও আমি নেক্সট ভিডিওতে বলে দেবো, যাই হোক তোমরা আজকে এইটুকুনি ভিডিও দেখো, আমি ক্রিটিক্যাল পয়েন্টটা আলোচনা করলাম, তোমাদের আপার ক্রিটিক্যাল বললাম, লোয়ার ক্রিটিক্যালটাও নেক্সট দিন আমি বলে দেবো, নেক্সট ভিডিওতে অপেক্ষা করো। তাহলে আমাদের এই হলো হিট ট্রিটমেন্ট চ্যাপ্টার, আমরা অবশ্যই হিট ট্রিটমেন্টটা ভালো করে পড়বো, কারণ আগামী দিনে 2022 অনেক পরীক্ষা আসছে যেগুলোতে হিট ট্রিটমেন্ট থেকে কোশ্চেন থাকবে, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু হিট ট্রিটমেন্টটা আমাদের কভার করতে হবে। আজকে আমি ক্লাস এখানেই শেষ করছি, তোমরা নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, যদি ক্লাস ভালো লাগে বা তোমার মনে হয় যে হ্যাঁ তোমার এখান থেকে কিছু জানতে পারছো বা শিখতে পারছো, কারণ আমি পুরো জিনিসটাই কিন্তু বাংলায় বলছি, কারণ আমি কোনো অনেকেই হয়তো ইংরেজি অসুবিধা আছে, ইংলিশ বুঝতে পারে না, আমি পুরো ব্যাপারটা বাংলায় বলে দিচ্ছি, আর আমার কোশ্চেনটাও কিন্তু বাংলাতেই তৈরি করা, সেই যদি যদি কারোর অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু আমি পুরো ক্লিয়ারেন্স বুঝিয়ে দিচ্ছি ডায়াগ্রাম এঁকে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, যদি মনে হয় যে হ্যাঁ তোমাদের ভিডিওটা দেখে তোমরা উপকৃত হচ্ছ, অবশ্যই লাইক কমেন্টস করো, ঠিক আছে, তাহলে আজকে আমি এখানে ভিডিওটা এখানে স্টপ করছি, সবাইকে, সবাই ভালো থেকো।